ফিফা বিশ্বকাপের উল্লাসে জমজমাট বিশ্বব্যাপী ফুটবল প্রেমীদের হৃদয়, আর সেই হৃদয় নাড়া দিতে কাতারে হাজির হবেন বলিউড সেন্সেশন রণবীর পত্নী দীপিকা পাডুকোন। বিশ্বকাপ ফুটবলে নেই তার দেশ। 1930 সালে শুরু হওয়া দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই আয়োজনে কখনো অংশও নেয়নি ভারত। তবুও এবার ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করার সম্মান অর্জন করতে চলেছেন লিডিং ইন্ডিয়ান ফিল্ম স্টার ও গ্লোবাল আইকন দীপিকা পাডুকোন। একের পর এক আন্তর্জাতিক মঞ্চে নিজের পদচিহ্ন রাখছেন লীলা খ্যাত এই ভারতীয় অভিনেত্রী। কান চলচ্চিত্র উৎসব 2022-এর মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেছেন বিচারকের আসনে বসে। এবার আরও একটি বিশ্বমঞ্চে উঠবেন দীপিকা। এনডিটিভি, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, আনন্দবাজার, দ্য হিন্দু সহ সমাদৃত সংবাদ মাধ্যমের খবর, 2022-এর ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন আন্তর্জাতিক তারকা দীপিকা পাডুকোন। আগামী 18 ডিসেম্বর কাতারের দোহার লুসাইল স্টেডিয়ামে উপস্থিত হবেন এই ভারতীয় সুন্দরী আর উন্মোচন করবেন বহু আকাঙ্ক্ষিত ফুটবল বিশ্বকাপ ট্রফি। এর মধ্যে কাতারে যাবেন দীপিকা, সেখানে গিয়ে নেবেন চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি। তবে ট্রফি উন্মোচন ছাড়া আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন কিনা সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। শুধু ভারত নয়, বিশ্বের প্রথম অভিনেত্রী হিসেবে ট্রফি উন্মোচনের সম্মান পেতে চলেছেন দীপিকা। প্রতিদিনই বিশ্বজুড়ে দীপিকার খ্যাতি বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সম্প্রতি এক সংস্থার জরিপে বিশ্বের সেরা 10 সুন্দরীর তালিকায়ও স্থান পেয়েছেন তিনি। তাছাড়া দেশ ছেড়ে বিদেশেও তার ভক্ত সংখ্যা অনেকাংশেই বেশি। শেষবার দীপিকাকে দেখা যায় গেহরাইয়া ছবিতে। আসছে জানুয়ারিতে মুক্তি পেতে চলেছে শাহরুখ খান ও জন আব্রাহামের সাথে দীপিকা অভিনীত ছবি পাঠান। তাছাড়া প্রজেক্ট কে নামে আরও একটি সিনেমার কাজে ব্যস্ত দীপিকা। সেই সাথে রণবীর সিং অভিনীত ছবি সার্কাসে এক বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।